একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। বন্ধুরা, এখন দেখবে স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এবং স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে নির্মিত বাংলাদেশ কিশোরী স্বাস্থ্য নিয়ে একমাত্র অনুষ্ঠান স্বর্ণ কিশোরী। অনুষ্ঠানটি আমাদের জন্য পরিচালনা করেছেন ফারজানা ব্রাউনিয়া। সুস্থ মানব মুক্ত পৃথিবী গড়বে আজকের সচেতন কিশোরী। কিশোরীর সুস্বাস্থ্যে বাংলাদেশের সবচাইতে বড় নেটওয়ার্ক স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক যাচ্ছে বাংলাদেশের 64 জেলায় আর গড়ে তুলছে 2 কোটি কিশোরীকে নিয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক, যে নেটওয়ার্ক নিশ্চিত করবে কিশোরীর সুস্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। একটি সুস্থ সুন্দর ও বলিষ্ঠ দেশ গড়তে প্রয়োজন এখন থেকেই জ্ঞান অর্জন, কিভাবে একজন কিশোরী জাতি গঠনে নিজের অবদান রাখতে পারে। এবারের বিষয় জাতি গঠনে কিশোরী তথা নারী সমাজের ভূমিকা। জেলা জয়পুরহাট, আয়তন 965.44 বর্গ কিলোমিটার। এখানে ববাস করেন 9,50,441 জন, মহিলার সংখ্যা 4,72,718, যার মধ্যে কিশোরী রয়েছে প্রায় 1,17,380 জন। জয়পুরহাটে বাল্যবিবাহ প্রায় 61% এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে প্রায় 173 জন। এই চিত্র বদলে দিতেই এখানকার কিশোরীরা প্রতিজ্ঞাবদ্ধ। আর জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রেজিস্টার্ড হল স্বর্ণ কিশোরী নেটওয়ার্কে। ভালো তোমাদেরকে থাকতেই হবে, কারণ তোমরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ। এবং বাংলাদেশকে ভালো রাখতে হলে তোমাকে নিজের প্রচেষ্টায় ভালো থাকতে হবে। কেন ভালো থাকতে হবে তোমাকে কে বলতে পারবে? কারণ আমরা আগামী সম্ভাবনা। আর একটু ডিটেইলে, ইউ আর ভেরি রাইট। একজন সুস্থ মাই সুস্থ জাতি উপহার দিতে পারে। আর আমরা যদি সুস্থ থাকি তাহলে সুস্থ থাকবে দেশ, সুস্থ থাকবে আগামী সম্ভাবনা, সুস্থ থাকবে সারা দেশ। কারণ তোমরাই আগামী দিনে স্বর্ণ কিশোরী এবং আগামী দিনের মা। ওয়ান্ডারফুল। তোমাদের আজকের বিষয়বস্তু কি কি নিয়ে লেখাপড়া করেছো? নারী সমাজে কিসে? জাতি গঠনে। এবারে বলতে হবে জাতি গঠনের একটা মেয়ের প্রথম ভূমিকা কি। এক্স্যাক্টলি, 2 কোটি মেয়ে যদি একসঙ্গে ভাবা শুরু করে আমি শিক্ষিত হব, বাস দ্যাটস ইট, তারপরেরটা কি বলো তো দেখি? নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা, অন্যকে সচেতন করা এবং নিজের উপর যে অন্যায় অত্যাচার হলে সেগুলোকে সহ্য না করে সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেওয়া। ভেরি গুড। তারপর তারপর যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি যদি বাচ্চা নিই তাহলে আমার বাচ্চাটাকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলা। একটি সন্তান পেটে নিয়ে আমরা কি বলি? মায়ের পূর্ণতা বলি, অনেক কিছু বলি, কিন্তু মনে রাখতে হবে তোমাদেরকে, একটি সন্তান পেটে নেয়া মানেই হচ্ছে তোমার নিজের ইচ্ছে পূরণ নয়, তোমার দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তুমি এই দেশকে, এই মাটিকে একজন বলিষ্ঠ নাগরিক উপহার দেবে। এই 2 কোটি মেয়ে যদি ভাবে আমার জড়ায়তে অন্তত পক্ষে সুস্থ সবল সঠিক শিক্ষিত সন্তান চাই, তাহলে কি করতে হবে? প্রথমে ওই যে বলল, নিজে শিক্ষিত হতে হবে, আর দ্বিতীয়ত বিয়ে করতে হবে কাকে? অশিক্ষিত ছেলে, রাস্তায় ড্রাগ খায় এমন ছেলে? তাহলে কেমন ছেলে বিয়ে করবে দেখি? পছন্দের ছেলের কথা শুনি কেমন? ইয়েস, কেমন ছেলে তুমি বিয়ে করবে বড় হয়ে? শিক্ষিত ছেলেকে। ভেরি গুড। আর কে কোনো পছন্দের ছেলে? তাকে সর্বপ্রথম সুশিক্ষিত হতে হবে, সে আমাকে বুঝবে, আমাকে আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। আমার মার বিয়ে হয়েছে 14 বছর বয়সে, তার মানে সে আসলে বাল্যবিবাহের শিকার। তারও আগে 12 বছরের মেয়েদের বিয়ে হতো, কিন্তু এখন আমরা জেনেছি 12 বছরের শিশু, 14 বছরের শিশু বিয়ের জন্য প্রস্তুত না। যদিও আমার বাবা তাকে সংসারের পরে লেখাপড়া করিয়েছেন এবং তিনি ডিগ্রি করেছেন, মাস্টার্স করেছেন, শিক্ষিত হয়েছেন, কিন্তু আমার বাবার মতো হাজব্যান্ড তো সব জায়গায় হবে না।
সুতরাং আমরা এখানে যারা আছি আমরা ডিসাইড করব যে জাতি গঠনে আমাদের ভূমিকা রয়েছে। প্রথম পদক্ষেপ হচ্ছে নিজে সুশিক্ষিত হওয়া, আর দ্বিতীয় পদক্ষেপ নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা। তুমি নিজেকে করবে, জাতিকে করবে। সো তোমরা আজ লেখাপড়া করে প্রস্তুত পরীক্ষা দিতে? তাহলে পরীক্ষা শুরু হোক। তোমাদের সময় শুধুমাত্র 10 মিনিট এবং শুরু হচ্ছে এখন। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিয় বোনেরা এখন পরীক্ষা দিচ্ছে এবং তাদের আজকের বিষয় হচ্ছে জাতি গঠনে নারীর ভূমিকা। এবারে তোমাদের পালা। আরও কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আসছে বন্ধু রোকেয়া, তার কাছে তোমরা জেনে নেবে জাতি গঠনে নারীর ভূমিকা সম্পর্কে। কেমন আছো বন্ধুরা? আমাকে তো তোমরা চেনোই, আমি তোমাদের বন্ধু রোকেয়া। আজ আমরা কথা বলবো জাতি গঠনে কিশোরী তথা নারী সমাজের ভূমিকা এই বিষয় নিয়ে। বন্ধুরা বলো তো দেখি, বাঙালি নারী শিক্ষার অগ্রপথ কে? জানি সকলের মুখে একটিই নাম এসেছে, বেগম রোকেয়া। ঠিক তাই, তার পথ ধরে পরবর্তী সময়ে এগিয়েছেন বেগম সুফিয়া কামাল সহ আরও অনেকে। চিকিৎসা সেবা শিক্ষায় বাঙালি নারীদের অগ্রপথিক অধ্যাপক ডক্টর জোহরা বেগম কাজী। শিক্ষাক্ষেত্রে নারীর প্রভাব সম্বন্ধে বলতে গিয়ে সম্রাট নেপোলিয়ন বলেন, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দেব। নারীর অধিকার প্রতিষ্ঠায় একজন নারীকে অর্জন করতে হবে শিক্ষা, অর্জন করতে হবে নেতৃত্বের গুণাবলী, রাখতে হবে শিল্প সাহিত্যের ভূমিকা, বিজ্ঞান গবেষণায় ভূমিকা, অংশগ্রহণ করতে হবে রাজনীতি, খেলাধুলা ইত্যাদিতে। বন্ধুরা, এসবের পাশাপাশি নারীরা কিন্তু দীর্ঘদিনের যে গৃহস্থালির কর্ম সামলে নেয়ার কাজ, সেটিতেও নিয়মিত অংশগ্রহণ করে থাকে। একটি হিসেবে দেখা গেছে, গৃহস্থালির কাজে নারী দৈনিক যে শ্রম দেয়, তার বিপরীতে যদি পারিশ্রমিক নির্ধারণ করা হয়, তবে তা দৈনিক ন্যূনতম 300 টাকা দাঁড়ায়। একজন নারী এই শ্রমটুকু তার সংসারে বিনামূল্যেই দিয়ে থাকে, যা পক্ষান্তরে সংসারে এক ধরনের সঞ্চয় হিসেবে আখ্যা দেয়া যায়। আজ তবে এ পর্যন্তই বন্ধুরা, আগামীতে আবারও দেখা হবে। সবার জন্য রইল শুভকামনা। তোমরা যারা চ্যানেল আয়ের পর্দায় পরীক্ষা দিতে আগ্রহী, ঝটপট খাতা কলম নিয়ে বসে পড়ো এবং তোমাদের জন্য ছুটছি প্রশ্নপত্র। প্রশ্ন এক, বাঙালি নারী শিক্ষার অগ্রপথিক কে? ক বেগম রোকেয়া, খ হামিদা বেগম, গ আয়েশা খানম, ঘ ফরিদা আক্তার। প্রশ্ন দুই, চিকিৎসা শিক্ষায় বাঙালি নারীদের অগ্রপথিক কে? ক সুফিয়া কামাল, গ ডক্টর হালিদা, গ ডক্টর জোহরা বেগম কাজী, ঘ ডক্টর সালমা। প্রশ্ন তিন, গৃহস্থালির কাজে নারী শ্রমের ন্যূনতম মূল্য দৈনিক কত? ক 500 টাকা, খ 200 টাকা, গ 300 টাকা, ঘ 700 টাকা। প্রশ্ন চার, নারী অধিকার প্রতিষ্ঠায় নারীদের জন্য 5টি করণীয় উল্লেখ করো। প্রশ্ন পাঁচ, জাতি গঠনে নারীর প্রভাব সম্পর্কে নেপোলিয়নের উক্তিটি উল্লেখ করো। উত্তর পাঠিয়ে দাও এই ঠিকানায়, প্রকল্প প্রধান স্বর্ণকিশোরী, 40 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও বাণিজ্যিক এলাকা, ঢাকা 1208। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। আমাদের অতিথিদের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একজন এসে উপস্থিত হয়েছেন, চলো আমরা তার বক্তব্য শুনবো। ডক্টর এস এম আব্দুল জলিল, সিভিল সার্জন, জয়পুরহাট। আগামী দিনে একটা সুষ্ঠ সুন্দর জাতি গঠনের জন্য আজকের এই কিশোর কিশোরীর অনেক কিছু করার আছে। স্বাস্থ্য সচেতনতা সম্পর্কে তাদের সজাগ হতে হবে। শরীরে শুধু রোগ নাই, এটাই কিন্তু সুস্থতা নয়। স্বাস্থ্য বলতে কী বোঝায়? শারীরিক, মানসিক এবং সামাজিক সুস্থতাই হলো স্বাস্থ্য। এবং তোমরা নারী, আগামী দিনে তোমরা মা হতে যাবে, তোমার পেটে একজন সন্তান ধারণ করবে, সেই সন্তান বড় হয়ে জাতির ভবিষ্যৎ হবে, এর জন্য তোমাদের কতগুলো মা প্রস্তুতি আছে।
মেয়েদের মাসিক শুরু হয় 10 থেকে, কারো 12 বছরে, কারো 13, কারো 14, কারো 15, কারো 16। এটাতে ভয় পাওয়ার কিছু নেই। গ্রামের মায়েরা, তোমাদের মায়েরা কি বলে, এ পুরে না তেনা একটা ন্যাকড়া দেয় ব্যবহার করার জন্য, কশিন কালে ওটা ব্যবহার করবে না। তোমার যে কোনো ইনফেকশন যদি একবার জরায়ুর মুখ দিয়ে ভেতরে ঢুকে পড়ে, তাহলে তোমার জীবন অকালে নষ্ট হয়ে যাবে। বাজারে কম দামের হলেও স্যানিটারি প্যাড পাওয়া যায়। একটা কথা আছে, তুমি সুন্দরের পেছনে ঘোরো না, তুমি তোমার জীবনকে প্রতিষ্ঠিত করো, সুন্দরেই তোমার পেছনে ঘুরবে। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, দেশের বিভিন্ন স্তরে তোমরা দেশ চালাবে। আমাদের শেষ, তোমাদের শুরু। সবাইকে তোমাদের ধন্যবাদ। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জেলা প্রশাসক জয়পুরহাট মোহাম্মদ আব্দুর রহিম। পুলিশের পক্ষ থেকে, জয়পুরহাটের পক্ষ থেকে এসেছেন এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন, তাকে মঞ্চে আমন্ত্রণ। এবারে আমরা আমন্ত্রণ জানাচ্ছি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসেনকে তার বক্তব্য রাখবার জন্য। স্বর্ণ কিশোরী, প্রত্যেকেই এখানে স্বর্ণ, আমার আশা, আমার প্রত্যাশা। আমার মা না থাকলে তো আমিও আসতে পারতাম না এখানে। আমাদের প্রত্যেকের মধ্যে যদি এই ফিলিংসটুকু, এই সেন্সিটাইজেশনটুকু থাকে, তাহলে আমার মনে হয় স্টুডেন্টরা পথে অলিতে গলিতে উত্তাক্ত বা ইফটিজিং যেটাকে বলে অথবা নিপেরণ হয়, এই ঘটনাগুলো ঘটতো না। বাল্য বিবাহ, ইফটিজিং, যৌন নিপেরণের বিরুদ্ধে প্রতি মাসেই মোবাইল কোড করা হয়, শাস্তি নিশ্চিত করা হয়। তোমাদের কাছে একটি নাম্বার রাখো, 01713740777। এই নাম্বারটি হলো জয়পুরহাটের পুলিশ সুপারের নাম্বার। অহরহই শোনা যায় বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরাই আমাদের ছাত্রীদের সাথে বিভিন্ন ধরনের অশোভন আচরণ করে। এ ধরনের যদি কোনো প্রক্রিয়া থাকে, কাউকেই ছাড় দেওয়া হবে না। তোমরা নির্দ্বিধায় এই নাম্বারগুলি দিলাম, সেখানে জানাতে পারো। সুস্থভাবে চলবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, যেটা আপা বলেছেন, আমি এই প্রত্যাশা করে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। চলো উষ্ণ করতলিতে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আব্দুর রহিম, জেলা প্রশাসক জয়পুরহাট। রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা ছোট গল্পে উনি লিখেছেন যে, 13-14 বছর বয়সের বালকের মতন এমন বালাই আর নাই, তাহার অবস্থা হয় অনেকটা প্রভুহীন পথের কুকুরের মতন, তাহার পাকা কথা জ্যাঠামি এবং আধো আধো বল ন্যাকামি বলিয়া পরিগণিত হয়। এটা কিন্তু উনি তোমাদেরকে উপহাস করার জন্য বলেন নাই, যাতে তোমাদেরকে ওই রকম দুরবস্থার মধ্যে পড়তে না হয়, তার তোমাদের যারা গার্জিয়ান তারা তোমাদের টেক কেয়ার করবেন। ইফটিজিং বা যে কোনো রকমের হয়রানি, এর থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় কী বলতে পারবা? মনে করো যে আমি এই যে জামা কাপড়টা পরেছি, তাই না, যাতে কেউ দেখলে যাতে বলে যে না উনি এটা সুরুচি সম্পন্ন ব্যক্তি, ঠিক না? মেয়েদের ক্ষেত্রে পোশাকের ভ্যারিয়েশন অনেক বেশি। তুমি এমন পোশাক পরতে পারো যা দেখে তোমাকে একজন উৎসাহিত হতে পারে ইফটিজিং করতে, আবার এমন পোশাক তুমি পরতে পারো যা দেখে লজ্জা পেতে পারে ইফটিজিং পেতে। তোমার আচরণ, তুমি যদি মডেস্ট হও তাহলে তোমার আচরণে কেউ তোমার সাথে খারাপ কথা বলতে লজ্জা পাবে। এই ব্যতিক্রম যেহেতু আছে, সেই জন্যেই কিন্তু আইন তৈরি করা হয়েছে। আর হচ্ছে কি করবে, কখনো মিথ্যা বলবে না, অনেক সময় অকারণে বলে মিথ্যা। মা হয়তো জিজ্ঞেস করছে যে কোথায় ছিলি, দেরি হলো কেন, এটা মিথ্যা বানিয়ে বলে দেয়, কোনো প্রয়োজন নাই। কিন্তু আইটি এবং ইংরেজি এই দুইটা বিষয় সাথে গণিত না হলে ভবিষ্যতের পথে চলতে পারবে না, একদম চলতে পারবে না। কাজী ধন্যবাদ সবাই। এবারে প্রথমে আমি নাম ঘোষণা করছি যে পাঁচজন তোমরা মঞ্চে আসছো, তাদের শতাব্দী রায় অষ্টম শ্রেণী রোল এক, নাফিসা তাসমিন নবম শ্রেণী, জান্নাতুল মাইশা মোহনা অষ্টম শ্রেণী রোল তিন, জান্নাতুল মাওয়া মৈশি অষ্টম শ্রেণী রোল চার, রুমানা ই জান্নাত দশম শ্রেণী ২২, রুম্মান ই জান্নাত। তাদের হাতে চলে যাচ্ছে একটি করে নির্দিষ্ট বিষয়, যে বিষয়ে তারা বক্তব্য রাখবে। ওকে তৈরি তোমরা? প্রথমেই শতাব্দী রায়, আমার সময় এক মিনিট। আমার আজকের বিষয় হচ্ছে কৃষিক্ষেত্রে নারীর ভূমিকা। যখন থেকে এই সভ্যতার শুরু, তখন মানুষ যখন কৃষিকাজ উদ্ভাবন করে, তখন থেকে মানুষ সামাজিকভাবে জীবনযাপন শুরু করে। আমরা ইতিহাস থেকে জানতে পারি যে আমাদের ঐতিহাসিকরা ধারণা করেন
প্রথম কৃষিকাজ নারীরাই উদ্ভাবন করেছিলেন। আমাদের পূর্বপুরুষরা যে শস্য আহরণ করে তাদের বাসস্থানের পাশে রাখতেন, সেগুলো থেকে যে অঙ্কুর জন্মাতো, এটা প্রথমে নারীদেরই দৃষ্টি আকর্ষণ করে এবং তারা কৃষিকাজে উৎসাহী হয়ে পড়ে। ধন্যবাদ শতাব্দী। এবারে নাফিসা তাসমিন, তোমার সময় এক মিনিট। নাফিসা, প্রস্তুত, শুরু হচ্ছে এখন। আমার আজকের বিষয় হলো রাজনীতিতে নারীর ভূমিকা। আমাদের দেশের অর্ধেক নারী এবং অর্ধেক পুরুষ। অনেকে মনে করে নারীরা সব কাজে পিছিয়ে আছে। ম্যাম, ওকে, থ্যাংক ইউ। এবারে জান্নাতুল মাইশা মোহনা। মোহনা, তোমার সময় এক মিনিট এবং শুরু হচ্ছে এখন। আমার আজকের বিষয় হচ্ছে শিক্ষাক্ষেত্রে নারীর ভূমিকা। নারীরা প্রাচীনকাল থেকেই পিছিয়ে আছে, তাদের কোনোরকমভাবে মর্যাদা দেওয়া হতো না। এখন নারীরা সব ক্ষেত্রে এগিয়ে আছে, পুরুষদের থেকেও তারা এগিয়ে আছে। শিক্ষাক্ষেত্রে নারীর ভূমিকা হচ্ছে অপরিসীম। শিক্ষাক্ষেত্রে নারীরা বিভিন্নভাবে অবদান রাখছে, যেমন হচ্ছে নারীরা যখন শিশুদের জন্ম দেয়, শিশু দেওয়ার পর শিশুদের প্রথম মাতৃভাষা শেখে তার মায়ের কাছ থেকে। মা যদি শিক্ষিত হয় তাহলে শিশুটি অবশ্যই শিক্ষিত হবে। শিশুর উচিত মায়ের অনুসরণ করা এবং তার অনুযায়ী জীবন গঠন করা। ধন্যবাদ। এবারে জান্নাতুল মাওয়া মৌশি, বক্তব্যের বিষয় শিল্প উৎপাদনে নারীর ভূমিকা। এখন পুরুষের পাশাপাশি নারীরাও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে, তার মধ্যে শিল্প অন্যতম। বর্তমানে আমাদের দেশের গার্মেন্টস শিল্পের বেশিরভাগই নারী। এছাড়াও আছে কুটির শিল্প। আমাদের লোকশিল্পে নারীরা অনেক ভূমিকা রাখেন। বিভিন্ন শিল্পের যে কারখানাগুলো রয়েছে সেখানেও নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। নারীরা কোনো এক্ষেত্রে পুরুষের থেকে পিছিয়ে নয়, তারা পুরুষের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি ভূমিকা রাখছেন। তাছাড়াও এবারে রুমানি জান্নাত। আমার বিষয় অর্থনৈতিক ক্ষেত্রে নারীর ভূমিকা। বর্তমান যুগ অর্থনীতির যুগ। এই যুগে নারীরা অনেকভাবেই ভূমিকা রাখছে, যেমন কৃষিক্ষেত্রে, তারপরে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, এছাড়াও অনেক ক্ষেত্রে ভূমিকা রাখছে। নারীদের এই ভূমিকার কারণেই বর্তমান যুগ অনেক এগিয়ে যাচ্ছে এবং নারীরাও পিছিয়ে নেই। পুরুষদের পাশাপাশি তারা বিভিন্ন কর্মক্ষেত্রেও কর্মসাধন করছে, এছাড়াও তারা অনেক ধরনের কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা অর্থনীতিতে একটি বিরাট অংশ হিসেবে গড়ে উঠছে। ধন্যবাদ। একটি কিশোরীর সুস্বাস্থ্যে বেড়ে ওঠার অন্যতম প্রধান নিয়ামক তার বিশেষ দিনগুলোর পরিচ্ছন্নতা। বাংলাদেশে 2 কোটি কিশোরীর সুস্বাস্থ্যে 64 জেলায় সুলভ মূল্যে স্যানিটারি ন্যাপকিন নিশ্চিত করবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক। কিশোরীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষায় পাওয়ার্ড বাই ফ্রিজেন স্যানিটারি ন্যাপকিন। আমরা যখন মেহেরপুরে গেছি, একটা মেয়েকে আমরা মৃত্যুবরণ করতে দেখেছি একটি স্যানিটারি ন্যাপকিনের অভাবে। সে একটি রান্নাঘরের কাপড় ব্যবহার করতো। স্যার বলেছে মেনস্ট্রুয়েশনের সময় কী ব্যবহার করতে হবে। রান্নাঘরের কাপড় ব্যবহার করে সেটার মধ্যে একটা জোক ছিল যেটা সে ধুয়ে ব্যবহার করেনি। মেয়েটি স্কুলে এসে এভাবে বসেছে এবং টেবিল থেকে পড়ে গিয়ে বেচারি মৃত্যুবরণ করেছে। এনি কাইন্ড অফ স্যানিটারি ন্যাপকিন, এটা আমরা একটু সুলভে পেয়েছি বলে স্বর্ণ কিশোরী ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন বলি এটাকে আমরা। কিন্তু আমাদের টার্গেট বাংলাদেশের 2 কোটি মেয়ের কাছে এটা পৌঁছবে। তোমরা কি তাই চাও? আমার সঙ্গে তোমরা সবাই বলো, বাংলাদেশের 2 কোটি কিশোরীর হাতে পৌঁছে দেব বিজ্ঞানসম্মত স্যানিটারি ন্যাপকিন। এবারে নাম ঘোষণা করছি, কে হয়েছে জয়পুরহাটের জেলার সেরা স্বর্ণ কিশোরী। হোল্ড ইয়োর ব্রেথ অ্যান্ড দ্য নেম ইজ জয়পুরহাট জেলার জেলা সেরা স্বর্ণ কিশোরী 2015 শতাব্দী রায়। আজ আমি কিশোরী, কাল আমি যুবতী, পরশু আমি। জয়পুরহাট জেলার সেরা স্বর্ণ কিশোরী হলো শতাব্দী রায়। জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর প্রথম স্থান অধিকারী। বাবা নন্দলাল রায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মা মানসী রায় গৃহিণী। ভবিষ্যতে সে চিকিৎসক হতে চায়। আজ যে জিনিসটা অর্জন করেছি সেটার মর্যাদা রক্ষা করতে পারি এবং বাংলাদেশের মধ্যে আমার জেলাকে একটি স্বাস্থ্যবান এবং স্বাস্থ্যসম্মত জেলা হিসেবে তৈরি করার চেষ্টা করে যাব আমি। শুরুতেই উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছেন প্রধান শিক্ষক। ডিসি স্যার তুলে দিচ্ছেন 1 বছরের লেখাপড়ার খরচ আমাদের প্রিয় স্বর্ণ কিশোরী শতাব্দীর হাতে।
একজন ডাক্তার নিজেকে পুড়িয়ে চারদিক আলোকিত করবে এই ব্রত নিয়েই ডাক্তারি লেখাপড়া করেন, তেমনি একজন ডাক্তার একজন স্বাস্থ্যকর্মী তুলে দিচ্ছেন একটি মোমবাতি আরও একজন স্বাস্থ্যকর্মীর হাতে। অনেক নিয়মকানুন সম্বলিত এই পুস্তিকা, যা নির্দেশিকা বলবো আমি স্বর্ণ কিশোরীর জন্যে, অতিরিক্ত পুলিশ সুপার স্যার তুলে দিচ্ছেন স্বর্ণ কিশোরীর হাতে। আমরা একটি পতাকা তুলে দিচ্ছি বিদ্যালয়ের হাতে প্রত্যেক মঙ্গলবার, সেটা হবে তোমাদের স্বর্ণ কিশোরী দিবস। আমি প্রধান শিক্ষককে অনুরোধ করব এই ঘোষণা দেবার জন্যে, প্রতি মঙ্গলবার তাদের স্বর্ণ কিশোরী দিবসে তারা পতাকা উত্তোলন করবে, গান শুনবে এবং স্বাস্থ্য বিষয়ক বিষয়ে আলোচনা করবে। সিএসআর একজন ডাক্তার পাঠাবেন, সেই ডাক্তার আমাদের মেয়েদেরকে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করে যাবেন। প্রত্যেক মঙ্গলবারে আমরা পতাকা উড্ডয়ন করব এবং স্বর্ণ কিশোরীর যে কথাগুলো সেগুলো আমরা জানব, গানটা আমরা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ডিসি স্যারকে অনুরোধ করব এই পতাকাটাকে স্কুলের প্রধান শিক্ষক এবং আমাদের স্বর্ণ কিশোরীর হাতে তুলে দেবার জন্য। এটি হচ্ছে ডিস্ট্রিক্ট ব্যাজ, শুধুমাত্র 64টি জেলার সেরা স্বর্ণ কিশোরীদের বুকে হৃদয়ের উপরে থাকবে এই ব্যাজটি। এবারে সর্বশেষে একটি শপথ গ্রহণ। 18 বছরের আগে বিয়ে নয়, 20 বছরের আগে গর্ভধারণ নয়, ভাই আর বোন পুষ্টিকর খাবারে সমান দুইজন, বয়স 15 বছর যখন টিটি টিকার 5 ডোজের শুরু তখন। জয়পুরহাট জেলার বম্বু ইউনিয়নের ধারকী কমিউনিটি ক্লিনিক, এখানে চিকিৎসা সেবা পেয়ে থাকেন ধারকী স্বাস্থ্য শিক্ষা ও উন্নয়ন আদর্শ গ্রামের প্রায় 141টি পরিবার। ধারকী কমিউনিটি ক্লিনিকের মাধ্যমেই এই আদর্শ গ্রামের কিশোরীদের কাছে আজ থেকে পৌঁছে যাবে স্বর্ণ কিশোরী নেটওয়ার্কের সকল বার্তা। এই মুহূর্তে মঞ্চে আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শামসুজ্জামান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার হিসেবে তিনি কাজ করছেন এই জয়পুরহাট জেলায়, এবং তার হাতে আমরা তুলে দিচ্ছি স্বর্ণ কিশোরী স্যানিটারি ন্যাপকিন। আমাদের জয়পুরহাট জেলায় কালাই উপজেলায় কমিউনিটি ক্লিনিক আছে হারুনজাতে। বিজ্ঞানসম্মত যে স্যানিটারি ন্যাপকিন আমাদের মেয়েরা কিশোরীরা ব্যবহার করবেন, সেটা অ্যাভেলেবল পাওয়া যাবে এবং কম দামে সব সময়। স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, স্বর্ণ কিশোরী, আমরা স্বর্ণ কিশোরী।